হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হলাম তোমাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের সামনে আলোচনা করব ইউনিট 12 লেসন 3 এর পার্ট 1 নিয়ে। লেসন 3 তে বলা রয়েছে দ্য জায়ান্ট পান্ডা। নাও রিড দ্য টেক্সট, এখন টেক্সটটি পড়ো অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো, এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। পান্ডাস ব্যাম্বু ফুট মে, মানে পান্ডার এই বাঁশের খাদ্যগুলো পারে বি হতে লস্ট, মানে হারিয়ে যেতে পারে, টু ক্লাইমেট চেঞ্জ, ও জলবায়ু পরিবর্তনের কারণে পান্ডার যে খাদ্য বাঁশ বা বাঁশের পাতা এগুলো হারিয়ে যেতে পারে। দো যদিও দে আর ওয়ান অফ দ্য, যদিও তারা অন্যতম একটি, ওয়ান অফ দ্য মোস্ট বিলাভড, অন্যতম একটি প্রিয় অ্যানিমেল স্পেসিস, মানে অন্যতম একটা প্রিয় প্রাণী প্রজাতি অন আর্থ পৃথিবীতে, পান্ডাস আরেন্ট, পান্ডার নেই সেফ মানে নিরাপদ ফ্রম মানে থেকে দ্য ডিভাস্টাটিং এফেক্টস, ধ্বংসাত্মক প্রভাব অফ ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তনের। যদিও এরা পৃথিবীতে অত্যন্ত প্রিয় প্রজাতির প্রাণীর মধ্যে অন্যতম, পান্ডারা জলবায়ু পরিবর্তনের ধ্বংসাত্মক প্রভাব থেকে নিরাপদ নয়। অ্যাকর্ডিং টু আ নিউ স্টাডি, নতুন একটি গবেষণা অনুসারে, প্রজেক্টেড মানে প্রকল্প, টেম্পারেচার মানে ওই প্রকল্পে দেখানো হয়েছে টেম্পারেচার মানে তাপমাত্রা ইনক্রিজ বর্ধিত হচ্ছে ইন চায়না, চায়নাতে ওভার দ্য নেক্সট সেঞ্চুরি, পরবর্তী শতকে উইল লাইকলি, সম্ভবত সিরিয়াসলি, গুরুতর হিন্ডার ব্যাম্বো, এর ফলে এই বাঁশের ধ্বংস হয়ে যেতে পারে, অলমোস্ট প্রায় দ্য সোল সোর্স অফ ফুড ফর ইনডেঞ্জার্ড পান্ডাস, নতুন একটি জরিপ অনুসারে। পরবর্তী শতকে চীনে অনুমেয় তাপমাত্রা বৃদ্ধি মারাত্মকভাবে বাঁশ উৎপাদনকে ব্যাহত করছে, যা বিপদাপন্ন পান্ডাদের জন্য প্রায় একমাত্র খাদ্যের উৎস। 99% অফ আ পান্ডাস ডায়েট, মানে পান্ডাদের খাবারের 99% মানে 99% ইজ ব্যাম্বো, তা হচ্ছে বাঁশ। অ্যান্ড এবং অ্যান অ্যাডাল্ট পান্ডা, একটি পূর্ণবয়স্ক পান্ডার জন্য নিষ্প্রয়োজন অ্যারাউন্ড মানে প্রায় 38 কিলোগ্রামস, প্রায় 38 কিলোগ্রাম অব ব্যাম্বো এভরিডে, প্রতিদিন 38 কিলোগ্রাম বাঁশের প্রয়োজন। পান্ডার খাবারের শতকরা 99% হচ্ছে বাঁশ, এবং একটি প্রাপ্তবয়স্ক পান্ডার প্রতিদিন 38 কিলোগ্রামের কাছাকাছি বাঁশ লাগে। অনলি কেবলমাত্র ইফ, যদি ব্যাম্বো বাঁশ ক্যান মুভ, সরিয়ে নেওয়া হয় টু নিউ হ্যাবিটেটস, মানে নতুন একটা বাসস্থানের ক্ষেত্রে বা নতুন একটি জায়গায়, অ্যাট হায়ার এলিভেশনস উইল পান্ডাস স্ট্যান্ড আ চেঞ্জ অফ সার্ভাইভাল, দ্য রিসার্চার সেইট। শুধুমাত্র যদি বাঁশকে উঁচু স্থান অথবা পাহাড়ের স্থানান্তর করা যায়, পান্ডারা টিকে থাকার সুযোগ পাবে, গবেষকেরা বলেন। হাউইভার, যাই হোক, ইফ কনজারভেশন প্রোগ্রামস, যদি সংরক্ষণমূলক অনুষ্ঠান ওয়েট টু লং, মানে এটি অপেক্ষা করতে যদি বেশি দেরি হয়ে যায়, হিউম্যান হ্যাবিটেশনস, মানবজাতির বসবাসরত অ্যানঅ্যাক্টিভিটিস, তাদের কর্মকাণ্ড কুট পারে ক্লেইম নিয়ে নিতে, অল অব দ্য নিউ হ্যাবিটেটস, সকল প্রকার বাসস্থান নিয়ে নিতে পারে, ক্যাপাবল, সক্ষম হবে সাপোর্টিং, মানে সমর্থন করতে ব্যাম্বো বাঁশ, ইন আ ওয়ার্মিং ওয়ার্ল্ড, এই উষ্ণতম বিশ্বে। যাই হোক, যদি সংরক্ষণ কর্মসূচিসমূহ গ্রহণ করতে বেশি দেরি হয়, তাহলে এই উষ্ণতম পৃথিবীতে মানব অধিবাসী এবং তাদের কর্মকাণ্ডগুলো বাঁশ উৎপাদনের সহায়ক সব নতুন এলাকাগুলো গ্রাস করে নিতে পারে। ইট ইজ টাফ, এটা খুবই কঠিন, বাট কিন্তু আই থিঙ্ক, আমি মনে করি দেয়ার স্টিল হোপ, কিন্তু এর এখনও আশা রয়েছে। ইফ উই টেক অ্যাকশন নাও, যদি আমরা এখন পদক্ষেপ নেই, যদি আমরা এখনই পদক্ষেপ নেই, সেইট রিসার্চ টিম মেম্বার জিয়ান গোলিউ, গবেষণা দলের সদস্য জিয়ান গোলিউ বলেন, ইফ উই ওয়েট, যদি আমরা অপেক্ষা করি, দেন তারপর উই কুড বি টু লেট, তাহলে অনেক দেরি হয়ে যাবে। গবেষণা দলের সদস্য জিয়ান গোলিউ বলেন, যদি আমরা আরও অপেক্ষা করি, তাহলে অনেক দেরি হয়ে যাবে। দ্য রিসার্চার্স, গবেষকেরা ইউজড ভ্যারিয়াস, তারা ব্যবহার করেছে নানা প্রকার ক্লাইমেট সেন্স, মানে নানা প্রকার এই জলবায়ু পরিবর্তনের বিষয়টি মডেল তৈরি করেছে, টু প্রজেক্ট দ্য ফিউচার, ভবিষ্যতের জন্য, ফর থ্রি ব্যাম্বো স্পেসিস, মানে তিন প্রকার বাঁশের প্রজাতি, রিলাইট অন, যা নির্ভর করবে, বাই পান্ডাস ইন দ্য কুইনলিন মাউন্টেইন, কুইনলিন পর্বতমালায় রিজিয়ন অঞ্চলে অফ চায়নায়। গবেষকেরা বিভিন্ন জলবায়ু পরিবর্তনের মডেল ব্যবহার করে তিনটি বাঁশ প্রজাতির ভবিষ্যৎ পরিকল্পনা করছে, হুইস রিপ্রেজেন্টস, যা প্রতিনিধিত্ব করবে অ্যাবাউট আ কোয়ার্টার অব দ্য টোটাল রিমেইনিং পান্ডা হ্যাবিটেট, যা মোট পান্ডাদের এক চতুর্থাংশের বসতির প্রতিনিধি।
গবেষকেরা বিভিন্ন জলবায়ু পরিবর্তনের মডেল ব্যবহার করে তিনটি বাস প্রজাতির ভবিষ্যৎ পরিকল্পনা করেছেন, যার উপর চীনের কুইনলিং পর্বত অঞ্চলের পান্ডারা নির্ভর করে, যা মোট পান্ডাদের এক চতুর্থাংশের বসতির প্রতিনিধি। দেশ মডেলস এই মডেলগুলো ব্যারাইট ইন দেয়ার স্পেসিফিক প্রেডিকশনস, তাদের একটি বিশেষ ধরনের ভবিষ্যৎবাণী, বাট কিন্তু ইজ ফরকাস্টেড সাম লেভেল অফ টেম্পারেচার রাইজ উইদিন দ্য কামিং সেঞ্চুরি। এই মডেলে নির্দিষ্ট ভবিষ্যৎবাণী নিয়ে ভিন্নতা আছে, কিন্তু প্রত্যেকে আগামী শতাব্দীর মধ্যে কিছু স্তরের তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে। দ্য রেজাল্টস ফলাফল সাজেস্ট দ্যাট, প্রস্তাব করে যে ইফ দ্য ব্যাম্বো, যদি এই বাস ইজ রেস্ট্রিক্টেড মানে বাধাপ্রাপ্ত হয় টু ইটস কারেন্ট, এর চলমান ডিস্ট্রিবিউশন এরিয়া মানে পৃথকীকরণ অঞ্চলগুলোতে বিটুইন 80 and 100, 80-100% অফ ইট উইল ডিজঅ্যাপিয়ার, তাহলে এটা অদৃশ্য হয়ে যাবে বা হারিয়ে যাবে বাই দ্য ইন্ড অফ দ্য 21st century, 21 শতাব্দীর মধ্যে, বিকজ কারণ ইট ওন্ট বি এবল, এটা সক্ষম হবে না টু গ্রো, মানে জন্মানো এটা সহজ হবে না আন্ডার দ্য ইনক্রিজড টেম্পারেচার্স, মানে এই উদ্ধৃত বা অতিরিক্ত তাপমাত্রার অধীনে। ফলাফলসমূহ নির্দেশ করছে যে যদি বাসকে তার বর্তমান এলাকায় সীমাবদ্ধ রাখা হয় তাহলে 21 শতকের শেষ নাগাদ এর 80-100% বিলোপ ঘটবে, কারণ তাপমাত্রা বৃদ্ধির মধ্যে এটা বেড়ে উঠবে না। সো ভিউয়ার্স, আজকে পর্যন্তই, নেক্সট পার্ট নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হব, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। টিল দেন, বাই বাই।